الرحمن علم القرآن আয়াতের অর্থ দেখেন আর রহমান এটা আল্লাহর একটি গুণবাচক নাম আল্লামাল কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান তিন নম্বরে গিয়ে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন প্রথমে বলছেন আল্লাহ নিজের নাম বলছেন আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন আচ্ছা আমার আপনার দেমাগে কি ধরে আগে মানুষ সৃষ্টি হয়েছে তারপরে কুরআন পড়েছি এমন নাকি আগে কুরআন শিখেছি তারপরে দুনিয়াতে এসেছি কি বলেন আগে আমরা দুনিয়াতে আসছি নাকি আগে কুরআন শিখছি তারপরে দুনিয়াতে আসছি আগে আমরা দুনিয়াতে এসেছি তারপরে কোরআন শিক্ষা করেছি কিন্তু আল্লাহ বলতে উল্টা বলেছেন আগে বলেছেন আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছে তারপরে গিয়ে বলছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে আগে কোরআন পরে মানুষ সৃষ্টি এটা রহস্য কি মুফাসসিরিনে কেরাম এটার অনেক ব্যাখ্যা করেছে আমি একটা ব্যাখ্যা বলবো শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বুঝাতে চাচ্ছেন তুমি যদি মানুষ আমি আল্লাহ তোমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি মানুষ হিসেবে তোমাকে সৃষ্টি করেছি তুমি মানুষ রূপী যদি থাকতে চাও মানুষ রূপী দুনিয়াতে জীবন যাপন করতে চাও তাহলে কোরআন শিক্ষা ব্যতীত তুমি মানুষ কোরআন শরীফ তালাশ করছেন মসজিদের ভিতরে কোথায় আছে তালাশ করতে করতে দেখলেন আলমারের ভিতরে কোরআন শরীফ আছে কোরআন শরীফ দেখে সে চমকে গেলেন যে এই আলমারের দিকেই তো আমি পাও মেলে শুয়েছিলাম নিজের পাও এদিকে বিছিয়ে দিয়ে শুয়েছিলাম অথচ এই আলমারির মধ্যে কোরআন শরীফ ছিল না জানি কত বড় বেয়াদবি আমি করে ফেলেছি এই কোরআনের সাথে কোরআনের দিকে আমি পাও বিছিয়ে শুয়ে আছিলাম কত ধরনের কত বড় বেয়াদবি করে ফেলছি এই আফসোস তার দিলের ভিতরে বেশি শক্ত করে লেগেছে সে কোরআনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে আল্লাহর দরবারে নিজের তওবা নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে রব্বুল আলামিন আমাকে এবং আল্লাহর মাঝে সম্পর্ক স্থাপনের জন্য কোরআনকে মাধ্যম বানিয়েছেন আমি আপনি কোরআনের সংস্পর্শ নিতে পারি নাই আমার ছেলে সন্তানকে আমি কোরআন শিক্ষা দেব আমি আপনি আল্লাহর সাথে কোরআনের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে পারিনি আমার ছেলেকে আমি কোরআন শিক্ষা দিয়ে তার মাধ্যমে আমি আল্লাহর কাছে আল্লাহ সবাই মিলে একটি জাতি এভাবে অন্যান্য প্রাণী গরু ছাগল ভেড়া দুম্বা জলে স্থলে সব মিলিয়ে লক্ষ কোটি যার সঠিক সংখ্যা আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কেউ জানে না এমন বহু ধরনের সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সাজিয়েছেন সব ধরনের প্রাণী দিয়ে আমি মনে করি আমি একটা জাতি আমার মতো মানুষ আর নাই না আমার থেকেও আরো ভালো মানুষ বহুত আছে দুনিয়াতে আমি মনে করি আমি সবচেয়ে বেশি মেধাবী সবচেয়ে বেশি বুদ্ধি আমার বেশি না আমার থেকে অনেক বেশি মেধার অধিকারী আল্লাহ পাক আরো অনেক ধরনের প্রাণী দুনিয়াতে পাঠিয়েছেন হাজারো লক্ষ কোটি প্রাণী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তবে আল্লাহ রব্বুল আলামিন আমার মতো আপনার মতো মানুষকে দুই পায়ে চলে শুধু একেবারে শরীর দুর্বল একজন স্বাস্থ্যবান কেউ যদি একটা ভ্যাকসিন দেয় দ্বিতীয়বার আবার দাঁড়ানোর সুযোগ থাকে না শক্ত লাঠি দিয়ে যে কেউ যদি মাথার মধ্যে আঘাত করে দ্বিতীয়বার আবার দাঁড়ানোর সুযোগ থাকে না এতই দুর্বল আমি আল্লাহ রব্বুল আলামিন এমন দুর্বল একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন সৃষ্টির সেরা যত লক্ষ কোটি সৃষ্টি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত সৃষ্টির সেরা বানিয়েছেন আমাকে আপনাকে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন
আমাকে আপনাকে এই দুই পায়ের একটা প্রাণীকে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ পাক মানুষকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন শারীরিক ভাবে শক্তির দিক থেকে সব দিক থেকে একেবারে দুর্বল এটা আল্লাহর ভাষ্য ওয়া খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিন্তু এই দুর্বল লক্ষ কোটি সৃষ্টি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমার মতো আপনার মতো দুনিয়ার 600 কোটি মানুষ 700 কোটি মানুষ সবাই মিলে একটি জাতি এভাবে অন্যান্য প্রাণী গরু ছাগল ভেড়া দুম্বা জলে স্থলে সব মিলিয়ে লক্ষ কোটি যার সঠিক সংখ্যা আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কেউ জানে না এমন বহু ধরনের সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সাজিয়েছেন সব ধরনের প্রাণী দিয়ে আমি মনে করি আমি একটা জাতি আমার মতো মানুষ আর নাই না আমার থেকেও আরো ভালো মানুষ বহুত আছে দুনিয়াতে আমি মনে করি আমি সবচেয়ে বেশি মেধাবী সবচেয়ে বেশি বুদ্ধি আমার বেশি না আমার থেকে অনেক বেশি মেধার অধিকারী আল্লাহ পাক আরো অনেক ধরনের প্রাণী দুনিয়াতে পাঠিয়েছেন হাজারো লক্ষ কোটি প্রাণী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আপনার মতো মানুষকে দুই পায়ে চলে শুধু একেবারে শরীর দুর্বল একজন স্বাস্থ্যবান কেউ যদি একটা বক্সিং দেয় দ্বিতীয়বার আবার দাঁড়ানোর সুযোগ থাকে না শক্ত লাঠি দিয়ে যে কেউ যদি মাথার মধ্যে আঘাত করে দ্বিতীয়বার আবার দাঁড়ানোর সুযোগ থাকে না এতই দুর্বল আমি আল্লাহ রব্বুল আলামিন এমন দুর্বল একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন সৃষ্টির সেরা যত লক্ষ কোটি সৃষ্টি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত সৃষ্টির সেরা বানিয়েছেন আমাকে আপনাকে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুই পায়ের একটা প্রাণীকে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ পাক মানুষকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন শারীরিক ভাবে শক্তির দিক থেকে সব দিক থেকে একেবারে দুর্বল এটা আল্লাহর ভাষ্য ওয়া খুলিকাল ইনসানু দাঈফা কিন্তু এই দুর্বল জাতিটাকে দুর্বল প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা বানিয়েছেন কোন দিক থেকে আমি আপনি সেরা হব কোন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমি আপনি কিভাবে শ্রেষ্ঠ হব আজকে আমার আলোচনা এটাই থাকবে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আপনি কোন দিক থেকে শ্রেষ্ঠ আছি কোন কোন কাজ করলে কোন আমল করলে কিভাবে চলাফেরা করলে কিভাবে জীবনযাপন করলে আমি আপনি শ্রেষ্ঠ বলে গণ্য হব আর কোন কাজগুলো ছেড়ে দিলে কোন কাজে লিপ্ত হয়ে গেলে আমি আপনি শ্রেষ্ঠত্বের কাতার থেকে নিচে নেমে যাব অনেক লম্বা চোড়া কথা আমি একটি কথাই নিয়ে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে ছেড়ে দেননি মাঠের মধ্যে যখন মানুষ গরু বেঁধে রাখে গলার মধ্যে রশি দিয়ে মাঠের মধ্যে ছেড়ে দেয় কিন্তু খুঁটা এক জায়গায় গেড়ে দেয় কি বলেন খুঁটা এক জায়গায় গেড়ে দেয় যাতে সে ঘাস খেতে খেতে লাগামহীন হয়ে আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকতে না পারে
কোন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, বেপরোয়া যাতে হতে না পারে, সে মনের সুখে ঘাস খেতেই থাকে খেতেই থাকে, আস্তে আস্তে সামনে এক কদম দেয়, একটু ঘাস খায়, আরেক কদম দেয়, আরেকটু ঘাস খায়, ঘাসের মজা সে পাইতে পাইতে নিজের গলায় যে রশি আছে সে কথা ভুলে যায়, এবং খুঁটি যে তার মনি এক জায়গায় গেড়ে দিয়েছে সেটাও ভুলে যায়। ফলে কি হয়, ঘাস খাচ্ছে আর সামনে কদম বাড়াচ্ছে, এক পর্যায়ে গলার মধ্যে এত জোরে টান খায় সে সামনে থেকে পিছনের দিকে ফিরে যেতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠত্বের ঘোষণাও দিয়েছেন, বানিয়ে দুনিয়াতে এমনি ছেড়ে দিয়েছেন তা নয়, গলার মধ্যে রশিও আছে, খুঁটা এক জায়গায় গালাও আছে, আমি আপনি দুনিয়ার মোহে পড়ে আল্লাহ বিমুখ হয়ে ধন সম্পদের মায়া মমতায় দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে যেভাবে যতই ভুলে যাই না কেন, সময় মতো হোক, সময় যখন ঘনিয়ে আসবে তখন সেই গলার রশি ধরে আল্লাহ টান দিবেন, গলার রশি ধরে যখন টান দেওয়া হবে তখন সেই গরুর মতো হুঁশ এসে যাবে, ও আচ্ছা আমার গলায় তো রশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন ওই সমস্ত দায়িত্ব আমি কতটুকু পালন করছি, দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, আমি কিভাবে শ্রেষ্ঠ হব, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে রসুলের মাধ্যমে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাত আমরা কিভাবে অর্জন করব, এ সমস্ত প্রশ্নের উত্তরের জন্যই এই দারুল উলুম করিমিয়া বশিকপুর মাদ্রাসার উদ্যোগে এই সমস্ত মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সমস্ত মাহফিলের আয়োজন এজন্যই, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, এ সমস্ত মাহফিলের উদ্যোগের মূল উদ্দেশ্য এটাই যে ইহকালের মধ্যে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, আমি শ্রেষ্ঠ কোন কাজ করলে শ্রেষ্ঠ থাকব আর কোন কাজ করলে আমার শ্রেষ্ঠত্ব থেকে আমি সেই পদ হারাব। দারুল উলুম করিমিয়া বশিকপুর মাদ্রাসা উদ্যোগে এ সমস্ত মাহফিলের আয়োজনের উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাক আমাদের জন্য পরকালে জান্নাত বানিয়ে রেখেছেন, কোন কাজ করলে আমি জান্নাত লাভ করতে পারব আর কোন কাজে লিপ্ত হয়ে গেলে জাহান্নামের অধিবাসী হতে হবে আমার। যদি এই মাহফিলের উদ্দেশ্য এটা না হয় তাহলে মাহফিলের উদ্দেশ্য বেকার চলে যাবে, মাহফিলের যারা টাকা খরচ করেছে তাদের টাকাও বরবাদ যাবে, যারা শ্রম দিয়েছে তাদের শ্রমও বরবাদ যাবে। আর যদি মনের উদ্দেশ্য এটাই থাকে যে মাহফিলের উদ্দেশ্য আমার আল্লাহকে রাজি করা, পরকালে জান্নাতে আশা করা, আমি শ্রেষ্ঠ কিভাবে থাকব, শ্রেষ্ঠত্বের মর্যাদা ধরে রাখা, যদি সেটাই হয় তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়তের ভিতরে ইখলাস দান করেন, সবাই বলি আমিন। দুনিয়াতে মানুষ জন্ম দেয়, প্রতিটি ঘরের মধ্যে প্রতিটি মা বাবা ছেলে সন্তান জন্ম দেয়, আমি আপনি মনে করেছি ছেলে সন্তান জন্ম দিয়েই আমার দায়িত্ব শেষ, না না না, অনেক দায়িত্ব আছে আমার ছেলে সন্তানের উপরে, আমার অনেক দায়িত্ব আছে, ওই সমস্ত দায়িত্ব আমি পালন করতে হবে, অন্যথায় অফিসের বস যদি আমাকে কোনো কাজ দেয় সেই কাজ আমার করতে হয়, যদি কাজটা না করি তাহলে অফিসের বসের কাছে জবাবদিহিতা আছে, জবাবদিহিতা করতে হবে, বস যদি ঠান্ডা থাকে তাহলে সামান্য জবাব দিলেই ক্ষান্ত হয়ে যাওয়া যাবে, আর যদি বস গরম থাকে বেতনও কেটে ফেলতে পারে, আবার অনেক সময় চাকরিও চলে যাওয়ার সম্ভাবনা থাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মা বাবাকে দায়িত্ব দিয়েছেন সন্তানের জন্য, সন্তানকে কিভাবে লালন পালন করবে, সন্তানের কি কি দায়িত্ব মা বাবার কাঁধে আছে, আমি সব দায়িত্ব আলোচনা করব না, একটা দায়িত্ব আলোচনা করব, শুধু একটা দায়িত্ব। মা বাবা ছেলে সন্তানকে শিক্ষা দেয়, শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব। সন্তান সন্ততি যারা আছে তাদেরকে পরিপূর্ণ শিক্ষিত বানানো, তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করে, তাদের পিছনে শ্রম দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আমরা আমাদের সমাজে এটাই বুঝি, কিন্তু শরীয়ত বলে তা না। তোমার ছেলে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত মা বাবা ছেলের পিছনে শ্রম দিতেই থাকবে, ছেলে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত মা বাবা তার পিছনে অর্থ ব্যয় করতেই থাকবে, শরীয়ত সেটা বলে না। হ্যাঁ কেন করি, এটা মা বাবার নিজের দয়া। শরীয়ত বলে বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মা বাবার কাঁধের উপরে তার দায়িত্ব থাকে, তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, তার পিছনে অর্থ শ্রম ব্যয় করতে হবে, এটা আমার কাঁধের উপরে শরীয়ত দায়িত্ব দিয়েছেন। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে, প্রাপ্তবয়স্ক একটা ছেলে হয়ে যাওয়ার পরে মা বাবার কাঁধের উপরে ছেলের দায়িত্ব শেষ। সাধারণত ওলামায়ে কেরাম বলেন একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হয় 15 বছরে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। 15 বছর বয়সে ছেলের দায়িত্ব বাবার কাঁধের উপরে শেষ, শরীয়ত শেষ করে দিয়েছেন। বলে হুজুর আমরা তো তারপরেও ব্যয় করি, তারপরেও অর্থ ব্যয় করি, তারপরেও তাদের দায়িত্ব পালন করি, এটা হলো মা বাবার দয়া অনুগ্রহ। ইসলামিক হুকুমত যদি থাকে, ইসলামিক আদালতের মধ্যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে যদি মামলা করে বাবার নামে, বাবা আমাকে, আমি নাবালক থাকা অবস্থায় বাবা আমার পিছনে শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, এখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি, বাবা আর আমাকে অর্থ দেয় না, আমার পিছনে কোনো শ্রম ব্যয় করে না, আমার কোনো দায়িত্ব বাবা পালন করে না, ইসলামী হুকুমত থাকলে ইসলামিক বিচার অনুযায়ী বাবার জন্য কোনো বিচার হবে না। তবে তবে একটা কাজ আছে, বাবার দায়িত্ব কি এতটুকুই যে ছেলেকে শিক্ষা দেওয়া? না না, প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা মা বাবার কাঁধের উপরে এই দায়িত্ব, এটাও আছে, এটাও আছে যে ছেলেকে যেভাবে তুমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছ, ইহকালীন শান্তিময় জীবন যাপনের জন্য তুমি যেভাবে ছেলের পিছনে শ্রম দিয়েছ, অর্থ ব্যয় করেছ, তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছ, এ কথা মা বাবার মাথার ভিতরে ঢুকানো দরকার। প্রত্যেকটি মা বাবার উপরে এটাও দায়িত্ব, সে ইহকালীন শান্তির জন্য বাবা যেভাবে তার পিছনে শ্রম দিয়েছে, পরকালীন শান্তির জন্য বাবা তার পিছনে শ্রম দেওয়া বাবার কাঁধের উপরে দায়িত্ব। ছেলে হালাল হারাম পার্থক্য করতে পারে কিনা, কোনটা হালাল কোনটা হারাম সেটা চিনি কিনা, এটাও বাবা মায়ের কাঁধের উপরে দায়িত্ব। ছেলে বৈধ অবৈধ চিনে কিনা, বৈধ পথে চলে কিনা, অবৈধ থেকে বাঁচতে পারে কিনা, সেই শিক্ষাটা দেওয়াটাও বাবার কাঁধের উপর দায়িত্ব। ছেলে দুনিয়াতে এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কিনা যার কারণে সে জাহান্নামে যেতে হয়, এ সমস্ত জিনিসও শিক্ষা দেওয়া বাবা মার কাঁধের উপর দায়িত্ব। আমার কথাটা যদি বুঝে আসে তাহলে বলেন যে ছেলেকে জাহান্নামে বাঁচাতে হবে, জাহান্নাম থেকে বাঁচাতে হবে, জাহান্নামে পতিত হয় এমন কর্মকাণ্ড থেকে সে বিরত থাকে কিনা, এমন খোঁজ খবর রাখতে হবে। এমন কয়জন মানুষ আছি আমরা, ছেলেকে জাহান্নাম জান্নাত সম্পর্কে শিক্ষা দিয়েছি, হালাল হারাম সম্পর্কে শিক্ষা দিয়েছি, বৈধ অবৈধ সম্পর্কে শিক্ষা দিয়েছি, এমন কয়জন মানুষ আছি আমরা সমাজের মধ্যে? একটা ঘটনা বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন সবাই আশা করি অনেক বড় একজন জলিলুল কদর নবী ছিলেন অনেক লম্বা চওড়া ঘটনা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউসুফ নামে একটা সূরা আছে স্বতন্ত্র একটা সূরা আছে সূরা ইউসুফ নামে সূরা ইউসুফের হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক সবিস্তারে আলোচনা করেছেন পবিত্র কোরআনের মধ্যে আমি যদি সূরা ইউসুফের তাফসীর নিয়ে আলোচনা করি অর্ধরাত শেষ হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটকালে 7 বছর বয়সে ভাইদের প্রতারণার শিকার হয়ে বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন বাবা ছেলের বিরহে ছেলেকে হারিয়ে বাবা কাঁদতে 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 চোখ অন্ধ হয়ে গিয়েছিল সাত বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা থেকে হারিয়েছেন 70 বছর বয়সে নবী হওয়ার পরে 70 বছর বয়সে গিয়ে বাবার সাথে আবার সাক্ষাৎ হয়েছে আল্লাহ পাক কুদরতি ভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবার চক্ষু আবার ফিরত দিয়েছেন তিনি আবার চোখে দেখতে পেয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করলেন সর্বপ্রথম যখন প্রথম সাক্ষাৎ হয় 70 বছর বয়সে এই 66 বছর পরে আবার যখন সাক্ষাৎ হয় বাবাও নবী ছেলেও নবী ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে বাবাকে প্রশ্ন করেন সর্বপ্রথম প্রশ্ন বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন বাবা আপনি কি ভাগ্য বিশ্বাস করেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি এটা তো তুমি এমন কেমন প্রশ্ন করলে যে তকদির বিশ্বাস করি না আমি আমি তো একজন নবী নবীর দায়িত্ব তো তকদির বিশ্বাস করতেই হবে ভাগ্য আল্লাহর পক্ষ থেকে ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয় সবকিছুই বিশ্বাস করতে হবে তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন বাবা যদি তকদির বিশ্বাস করেই থাকেন তাহলে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় এটাও মানেন বলে হ্যাঁ এটাও মানি তাহলে আপনি আর আপনি বাবা থেকে আমি ছেলে পৃথক হয়ে যাব এত বছর পর্যন্ত পৃথক থাকব এটাও তো ভাগ্যে ছিল বলে হ্যাঁ এটাও ভাগ্যে ছিল যদি তকদির বিশ্বাস করে থাকেন তাহলে আমার বিরহে আপনি কাঁদতে কাঁদতে চোখ কেন অন্ধ করে ফেললেন প্রশ্ন করলো কে ছেলে কাকে করলো বাবাকে আপনি যদি তকদিরে বিশ্বাস করে থাকেন তাহলে ভালো মন্দ সব আল্লাহর থেকে হয় এটাও মানেন তাহলে আমি আপনার থেকে পৃথক হয়ে যাব এত বছর পর্যন্ত পৃথক থাকব একজন একজনকে দেখব না সাক্ষাৎ হবে না এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে তাহলে আপনি কেন কাঁদতে কাঁদতে চক্ষুকে অন্ধ করেছেন যেমন ছেলে তেমন বাবা নবী তো নবী হয় বাবা উত্তর দিয়েছেন হে ইউসুফ শুনো তুমি মনে করেছো আমি কাঁদতে কাঁদতে নিজের চক্ষুকে অন্ধ করে দিয়েছি এ কারণে যে তুমি আমার হাত ছাড়া হয়ে গিয়েছিলে তোমাকে বাগে খেয়ে ফেলবে তুমি নষ্ট হয়ে যাবে পথ হারা হয়ে যাবে না না এজন্য আমি কাঁদি নাই বরং আমি কেঁদেছিলাম এজন্যই তুমি যখন আমার হাত ছাড়া হয়ে গিয়েছিলে না জানি তুমি কোথায় আছো কিভাবে আছো লাপরোয়া হয়ে পরিপূর্ণ বেপরোয়া হয়ে তুমি লাগামহীন হয়ে দুনিয়ার কোথাও গিয়ে কোনো অর্থ সম্পদ নারীর কোনো কিছুর লোভে পড়ে তুমি নিজেকে নিজে জাহান্নামে নিয়ে যাও কিনা তুমি জাহান্নামে পতিত হও কিনা আমি তোমাকে জান্নাতের কথা শিক্ষা দিতে পারি নাই এজন্যই আমি কন্দন করেছি সবাই বলি সুবহানাল্লাহ এই ঘটনা থেকে আমরা এ কথাই জানতে পারি প্রতিটি বাবার উপরে সবকিছুর পাশাপাশি এটাও দায়িত্ব ছেলেকে আপনি জান্নাত জাহান্নাম সম্পর্কে শিক্ষা দিতে হবে জান্নাতের কথা শিক্ষা দিতে হবে কোন কোন কাজ করলে সে জান্নাতে যাবে কোন কাজ করলে সে জাহান্নামে পতিত হবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি করতে হবে এই শিক্ষা পরকালীন শিক্ষা প্রত্যেকটি বাবার উপরে দায়িত্ব ছেলেকে দেওয়া দুনিয়াতে মানুষ বহুত কি বলেন 700 কোটি মানুষ
আমার মতো আপনার মতো দুই পাও দুই হাত দুই চক্ষু দুই কান একটি মাথা একটি স্বাস্থ্য একটি শরীর এমন মানুষ 700 কোটি কিন্তু সব মানুষকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে গণ্য করেন না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এমন কিছু মানুষ রূপী মানুষ সমাজের মধ্যে মানুষ রূপী কিছু জীব আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের অন্তর আছে কিন্তু তারা কখনো মনিবকে নিয়ে চিন্তা করে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যাদের কর্ণ আছে কিন্তু মুনিবের কথা মালিকের কথা মাওলার কথা কখনো কানে শুনে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চক্ষু আছে কিন্তু মুনিবের কালাম সে দেখে দেখে পড়ে না কি বলেন এমন সমাজ আমাদের সমাজের এমন মানুষ আমাদের সমাজে একজনও নাই কি বলেন এমন মানুষ আমাদের সমাজে একজনও নাই নাকি ভরপুর ভরপুর মানুষ রূপী ঠিক আছে কিন্তু মালিককে চিন্তা করে না মালিকের কথা অন্তরে কখনো চিন্তা করে না এমন মানুষও আমাদের সমাজে অনেক আছে যে পশ্চিম দিকে জিন্দিগিতে আছাড়ও খায়নি নামাজ পড়া তো দূরের কথা কোনোদিন মসজিদের বারান্দা দিয়েও হাঁটেনি নিজে মুসলিম আমি মুসলিম নাম মুসলমানের বাবার পিতার নামও মুসলমানের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে নিজেকে মুসলিম বলে পরিচয় দিই কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা মাওলাকে চিনে নাই ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান আছে কিন্তু ওয়াজ নসিহত শুনে নাই কোরআন তেলাওয়াত শুনে নাই সে গানবাদ্য শুনেছে ইয়ারফোন কানে দিয়ে গানবাদ্য শোনায় লিপ্ত হয়েছে যখন ওয়াজ মাহফিলের জন্য কোরআন তেলাওয়াত করা হয় আস্তে করে উঠে চলে যায় ওয়াজ মাহফিল কোথাও হলে সেখানে মার্কেট বসছে কিনা দোকানপাট বসছে কিনা সেটার খবর নেয় গিয়ে দোকানের মধ্যে আড্ডায় লিপ্ত হয়ে যায় মাহফিলে আসে না ওয়াজ নসিহত শুনে না কিন্তু এখান থেকে গিয়ে দেখবেন মোবাইল নিয়ে ইয়ারফোন কানে দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কর্ণ আছে কিন্তু মাওলার কথা শুনে না তারা কেমন তারা মানুষ আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের দৃষ্টিতে সে যদি মানুষ হয় কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে সে মানুষ নয় উলাইকা কাল আনআম সে তো চতুষ্পদ জন্তুর মতো দুনিয়াতে জীবন যাপন করে তো চতুষ্পদ জন্তু চার পায়ে হাঁটে আর সে দুই পায়ে হাঁটে এতটুকু ব্যবধান চতুষ্পদ জন্তু চার পায়ে হাঁটে আর সেই মানুষটা মানুষ রূপে সেই জীবটা দুই পায়ে হাঁটে এতটুকুই ব্যবধান গরুও ছাগল তার উপর সে তারও কোনো নামাজের ফিকির নাই আল্লাহ খোদার কোনো ফিকির নাই কোরআন তেলাওয়াতের কোনো ফিকির নাই জান্নাত জাহান্নামের কোনো ফিকির নাই সে চার পায়ে হাঁটে আর আমি মানুষ হলাম দুই পায়ে হাঁটি আমার কাছেও গরুর মতো সাগরের মতো ভেড়ার মতো দুম্বার মতো কুকুর আর শুকুরের মতো আমার কাছেও নামাজের ফিকির নাই আল্লাহ খোদার কোনো ফিকির নাই ধর্মকর্মের কোনো ফিকির নাই এটা আমার ভাষা নয় আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম সে তো চতুষ্পদ জন্তুর মতো বাল হুম আদল আল্লাহ আরো এক ধাপ এগিয়ে বলছেন বরং তার থেকেও আরো নিকৃষ্ট সবাই বলি নাউজুবিল্লাহ এ সমস্ত দারুল উলুম করিমিয়া বশিকপুর মাদ্রাসা এই ছোট খাটো মাদ্রাসা মাদ্রাসা ছোট আপনি দেখছেন তবে আপনারা যতজন বালেক পুরুষ মা বাবা আছেন এলাকার মধ্যে মাদ্রাসা ছোট হলেও কি হবে সবার পক্ষ থেকে আমি যে দায়িত্বটা বলছিলাম বাবার কাঁধের উপরে বা ছেলেকে
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, জান্নাত জাহান্নাম সম্পর্কে শিক্ষা দেওয়া, হালাল হারাম সম্পর্কে শিক্ষা দেওয়া প্রত্যেকটি মা বাবার উপর দায়িত্ব। সেই সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য এই প্রতিষ্ঠিত হয়েছে এই দারুল উলুম করিমিয়া মাদ্রাসা। আপনি পালন করতে পারেন না দায়িত্ব, আপনার অনেক ব্যস্ততা, সমাজের মধ্যে আপনার অনেক কাজ, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি ব্যবসায়ী, আপনি চাষাবাদী, আপনি চাকুরিজীবী, সময় পান না নিজের সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। আপনার পক্ষ থেকে দায়িত্বটা পালন করে দিচ্ছে এ সমস্ত দারুল উলুম করিমিয়া বশিকপুর মাদ্রাসা। বলেন আমাদের এখানে একটু আগে দেখেছেন এখানে নামাজের একটা প্রশিক্ষণ হয়েছে, একটা প্রদর্শনী হয়েছে, যে সমস্ত মা বাবা এ সমস্ত ছেলেদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন এবং এই সমস্ত ছেলেরা কোরআন হাদিস শিখছে। বলেন ওই সমস্ত মা বাবা কতটুকু ঠকে গিয়েছে, কতটুকু বঞ্চিত হয়ে গিয়েছে, কতটুকু লসের মধ্যে পড়েছে তারা? না না না, আমি আপনি মনে করি তারা লসের মধ্যে পতিত হয়েছে? না, তারা লসের মধ্যে পতিত হয়নি, বরং তারা আমাদের থেকেও আরো অনেক বেশি লাভবান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়েছেন নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা, এটা আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন নিজের সন্তানকে দিতে হবে। আর না হয় কিয়ামতের দিন ছেলে ধরে ফেলবে বাবার কলার সেবে, কলার ধরে ফেলবে, কোথায় যাও বাবা, আমি অনেক নেক আমল করেছি, অনেক টাকা পয়সা দান করেছি, আমার জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে, যাও তুমি জান্নাতে চলে যাও, পিছন থেকে ছেলে এসে ধরে ফেলবে, মেয়ে এসে ধরে ফেলবে, স্ত্রী এসে ধরে ফেলবে, কোথায় যাচ্ছ, নিজে মসজিদে গিয়ে নামাজ পড়েছ, কোনোদিন আমাকে নামাজের কথা বলনি তুমি, তুমি যদি জান্নাতে যেতে হয় তোমার আগে আমি যাব, আর যদি তা না হয় আমি জাহান্নামে যাচ্ছি, চলো আমার সাথে। সবাই বলি নাউজুবিল্লাহ। তো বলছিলাম এ সমস্ত ছেলে সন্তানকে, নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, জাহান্নাম থেকে বাঁচানো প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব। একটু মনে মনে চিন্তা করে দেখি কয়জন নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করছি, কয়জনের মেধার মধ্যে, দেমাগের মধ্যে কথাটা আছে যে আমার ছেলেকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দুনিয়াতে কোরআন শিক্ষা করে না, কোরআনের সংস্পর্শে থাকে না, কোরআনিক শিক্ষা, আসমানি শিক্ষা, ইসলামিক শিক্ষা তার কাছে নাই, এমনি বহুত বড় বুদ্ধিজীবী, অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় ডক্টরেট করে এসেছে, অনেক বড় শিক্ষিত, অনেক বড় বিজ্ঞানী, যুগ উপযোগী অনেক কিছু সে আবিষ্কার করে ফেলছে, একেবারে চাঁদ পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু তার মাথার মধ্যে কোরআন নাই। তার মাথা আমি মনে করি অনেক বেশি ডিজিটাল, তার দেমাগ বিদায় সে প্লেন বিমান আবিষ্কার করে চাঁদ পর্যন্ত চলে গিয়েছে। আরে ভাই, কোরআন তো এমন জিনিস, কোরআন এমন জিনিস, সেই কোরআন তো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। যার দেমাগের ভিতরে কোরআন নাই, যত বুদ্ধি থাক না কেন, যত শিক্ষাই থাক না কেন, তার মাথার মধ্যে মগজ না, এগুলা ডিজিটাল গোবর, ডিজিটাল গোবর। কারণ যেই দেমাগে মাওলাকে চিনতে পারলাম না, মুনিব মুনিবকে চিনতে পারলাম না, একটা কুকুর পর্যন্ত নিজের মুনিবকে ভালো করে চিনে, ঘরের সামনে শুয়ে থাকে, একজন অপরিচিত মানুষের ছায়া দেখলেই সেই চিৎকার করতে শুরু করে, ঘেউ ঘেউ করে,
কিন্তু নিজের মনিব তার সামনে দিয়ে হাঁটাচলা করে, যাওয়ার সময় এক লাথি দেয়, আসার সময় আরেক লাথি দেয়, কিন্তু কিছুই বলে না, চুপচাপ শুয়ে থাকে। একটা কুকুর পর্যন্ত নিজের মনিবকে চিনে, কিন্তু আফসোস আমি আপনি নিজের মনিবকে চিনলাম না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা রহমানের মধ্যে মানুষ সৃষ্টির আগে কোরআনের কথা বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আয়াতের অর্থ দেখেন, আর রহমান এটা আল্লাহর একটি গুণবাচক নাম, আল্লামাল কুরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান তিন নম্বরে গিয়ে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। প্রথমে বলছেন আল্লাহ নিজের নাম বলছেন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা আমার আপনার দেমাগে কি ধরে, আগে মানুষ সৃষ্টি হয়েছে তারপরে কোরআন পড়েছি এমন, নাকি আগে কোরআন শিখেছি তারপরে দুনিয়াতে এসেছি? কি বলেন, আগে আমরা দুনিয়াতে আসছি নাকি আগে কোরআন শিখছি তারপরে দুনিয়াতে আসছি? আগে আমরা দুনিয়াতে এসেছি তারপরে কোরআন শিক্ষা করেছি, কিন্তু আল্লাহ বলতে উল্টো বলেছেন। আগে বলেছেন আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে গিয়ে বলছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে। আগে কোরআন পরে মানুষ সৃষ্টি, এটা রহস্য কি? মুফাসসিরিনে কেরাম এটার অনেক ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা বলবো শুধু। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই বুঝাতে চাচ্ছেন, তুমি যদি মানো, আমি আল্লাহ তোমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, মানুষ হিসেবে তোমাকে সৃষ্টি করেছি, তুমি মানুষ রূপী যদি থাকতে চাও, মানুষ রূপী দুনিয়াতে জীবন যাপন করতে চাও, তাহলে কোরআন শিক্ষা ব্যতীত তুমি মানুষ হতে পারবে না। সুবহানাল্লাহ, কোরআন শিক্ষা ব্যতীত বাস্তব মানুষ তুমি হতে পারবে না। হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে তুমি বহু ধরনের মানুষ হতে পারবা, অনেক বড় জ্ঞানী বুদ্ধিজীবী হতে পারবে, আমি আল্লাহর কাছে তুমি মানুষ হতে পারবে না, তুমি চতুষ্পদ জন্তুর মতো থাকবে। আরেকটা উত্তর দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কেন আগে কোরআনের কথা বলেছেন, পরে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির কথা বলেছেন। আমি যদি আয়াতগুলো উপর থেকে সাজাই, আগে আর রহমান, দুই নম্বরে আল্লামাল কুরআন কোরআনের কথা, তিন নম্বরে সর্বশেষ খলাকাল ইনসান, উপরে আল্লাহ নিজের নাম ব্যবহার করেছেন, নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা বলেছেন, মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই বুঝাতে চাচ্ছেন, বান্দা তুমি যদি দুনিয়াতে মানুষ হিসেবে জীবন যাপন করতে চাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক করে জীবন যাপন করতে চাও, বান্দা তুমি যদি ইহকালে থেকে থেকে পরকালকে খুশি করে পরকালের জন্য তুমি নিজের সামান বুঝাতে চাও, তাহলে এই কোরআন ব্যতীত, এই মধ্যস্থতা হিসেবে কোরআন ব্যতীত আমি আল্লাহর সাথে কোনো সম্পর্ক করতে পারবে না। মধ্যস্থতা কোরআন লাগবে, আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা কোরআন লাগবে, কোরআন ব্যতীত সারা দুনিয়ার সমস্ত কিছু অর্জন করলেও আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না, আল্লাহ থেকে মানুষ হিসেবে স্বীকৃতি নেওয়া যাবে না, পরকালীন কোন ধরনের সুখ শান্তি পাওয়া যাবে না। কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গিয়েছে এমন কয়েকটা ঘটনা বলি। অটোমান সাম্রাজ্য, তুর্কি খেলাফতের ওসমানী খেলাফত সম্পর্কে যারা ইসলামিক ইতিহাস স্টাডি করেছেন তারা বলতে পারবেন, এই কিছু গত কয়েক 100 বছর হবে না মনে হয় ওসমানী খেলাফত শেষ হয়েছে মিশরের মধ্যে, প্রায় অর্ধ পৃথিবীর মতো আর একটু কম হবে ওসমানী খেলাফত শাসন করেছেন, ইসলামিক হুকুমত করেছেন। এই ওসমানী খেলাফতের মূল নায়ক যিনি ওসমান ইবনে আরতুগুল, ওসমান ইবনে আরতুগুল রহমতুল্লাহি আলাই মূল নায়ক, যার নামের উপরে ওসমানী খেলাফত শুরু হয়েছে, যিনি ওসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা ওসমান ইবনে আরতুগুল,
শত শত বছর পর্যন্ত ইসলামিক খেলাফত যার কারণে টিকে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে কিভাবে কাজ নিয়েছেন দেখেন। তিনি বাবার ঘরের সন্তান ছিলেন, তবে একটু ভালো মানুষ ছিলেন, একটু ভদ্র ছেলে ছিলেন, একটু মেহমান প্রিয় ছিলেন। নিজের বাবার টাকা পয়সা আছে কিছু, রাস্তাঘাটে হাঁটতেন, যখন মানুষ দেখতেন ডেকে নিয়ে আসে ঘরের ভিতরে নাস্তা খাওয়াতেন, মেহমানদারি করতেন, তার কাছে এটাই সবচেয়ে বেশি প্রিয় ছিল। একজন মানুষকে দেখলেই ঘরের ভিতরে নিয়ে এসে তাকে মেহমানদারি করানো, আপ্যায়ন করানো, একদিন দুই দিন সবসময় এভাবেই করতেন। এলাকার মানুষ বললেন, বাবা তুমি এমন কাজ করিও না, কারণ তুমি সবসময় অপরিচিত মানুষ আমাদের বাড়ির ভিতরে নিয়ে আসো, এর কারণে আমাদের বাড়ির মধ্যে অনেক মহিলারাও থাকে পর্দা মেশিন, অপরিচিত মানুষ আসার কারণে তাদের সমস্যা হয়, তুমি তাদেরকে আনিও না। কিন্তু যার যেই মেজাজ, তার মেজাজের ভিতরে এটাই ঢুকছে যে আমি মেহমানদারি করাতেই হবে। সে প্রতিদিনের ন্যায় আজকেও মেহমান নিয়ে এসে চলে আসলেন। এলাকার মানুষ পরামর্শ করলেন যে তাকে কি করা যায়, বলে তাকে পিটিয়ে বাহির করে দেবো এলাকা থেকে, সে এমন জঘন্য কাজ কেন করছে, আমাদের মা বোনরা সমাজের মধ্যে বসবাস করতে পারে না তার কারণে। ঠিক আছে, সে আজকেও মেহমান নিয়ে চলে আসলেন, আসার কারণে এলাকার মানুষ তাকে ধরে মারধর করলেন, তাকে এলাকা থেকে বহিষ্কার করে দিলেন। বেচারা কোথাও যেতে পারেনি, গিয়ে নিজের শেখের দরবারে নিজের পিসাবের কাছে গেলেন, হযরত আমার তো এই দশা, বলে তুমি এখানে থাকো। পিসাব বললেন, তুমি আমার কাছে থাকো। রাত্রেবেলা সারাদিনের ক্লান্তি, এদিক সেদিক দৌড়াদৌড়ি করলেন, কোথাও যেয়ে কোনো ধরনের আশ্রয় পেলেন না তিনি। শেষ পর্যন্ত শেখের দরবারে গিয়ে তিনি রাত্রেবেলা বিশ্রাম করলেন। একদিকে এভাবে শুয়ে গিয়েছেন, পাও মেলে দিয়েছেন, সামনে একটা আলমারি ছিল, আলমারির দিকে পাও মেলে বস ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুম আসছে না টেনশনের কারণে, কোথায় যাব, কি করবো, আমার বাবা, আমার পরিবার, আমার এলাকার মানুষ আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, আমি কোথায় যাব। এই টেনশনে যেহেতু ঘুম আসছে না, তিনি উঠে চিন্তা করলেন একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। তো রাত্রেবেলা উঠে কোরআন শরীফ তালাশ করছেন মসজিদের ভিতরে কোথায় আছে, তালাশ করতে করতে দেখলেন আলমারের ভিতরে কোরআন শরীফ আছে। কোরআন শরীফ দেখে সে চমকে গেলেন যে এই আলমারের দিকেই তো আমি পাও মেলে শুয়েছিলাম, নিজের পাও এদিকে বিছিয়ে দিয়ে শুয়েছিলাম, অথচ এই আলমারির মধ্যে কোরআন শরীফ ছিল। না জানি কত বড় বেয়াদফি আমি করে ফেলেছি এই কোরআনের সাথে, কোরআনের দিকে আমি পাও বিছিয়ে শুয়ে আছিলাম, কত ধরনের কত বড় বেয়াদফি করে ফেলছি। এই আফসুস তার দিলের ভিতরে বেশি শক্ত করে লেগেছে, সে কোরআনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে আল্লাহর দরবারে, নিজের তওবা, নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে শুরু করেছে। বলেন, কোরআনের দিকে পাও বিছিয়ে দেওয়া আমরা তো কবিরা গুনাও মনে করি না, সগিরা গুনাও মনে করি না, আমলটা কিন্তু দেখিতে একবারেই ছোট। যখন সে কাঁদতে শুরু করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার শায়েখ তার পিসাবের কাছে এলহাম দিয়েছেন, খবর পাঠিয়েছেন তাকে এখন তোমার দরবার থেকে বাহির করে দাও, কারণ তোমার দরবারে থাকলে সে বড় হতে পারবে না, কারণ সে যে ছোট্ট আমলটা করেছে আমলটা ছোট। কোরআনের দিকে তার অনিচ্ছাকৃতভাবে পাও মেলে গিয়েছে, এর জন্য সে যেভাবে কান্নাকাটি তওবা করেছে, আল্লাহ এই তওবাটা এমনভাবে কবুল করেছে, এর কারণে আল্লাহ তার থেকে অনেক বড় একটা খেদমত নিবে। এর জন্য সে যদি তোমার দরবারে বসে থাকে তার থেকে এই খেদমত নেওয়া হবে না, তাড়াতাড়ি এখন বাইর করে দাও। পিসাব ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তার কাছে এসে দেখলেন সে বসে বসে কাঁদছে, বলে হে বাবা তুমি কি করছো, বলে হুজুর আমি তো ভুল করে ফেলেছি, কোরআনের দিকে পাও বিছিয়ে আমি ঘুমিয়েছিলাম, বলতে পারি না, আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। বলে রাখো তোমার তওবা, তুমি এখন বাহির হও আমার দরবার থেকে। বাহির করে দিলেন, বাহির করে দিলেন, নিজের পরিবারও বাহির করে দিলেন, নিজের পাড়া প্রতিবেশীও বাহির করে দিলেন, শেষ পর্যন্ত নিজের শায়েখের কাছে পিরসাবের কাছে এসে আশ্রয় নিলেন, পিরসাবও বাহির করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাজ নেয়, সে হাঁটে হেঁটে যাওয়ার সময় কিছু যুবক তাকে ধরলেন, একটা গ্রাম শহর পার হয়ে যাওয়ার সময় যুবক ধরলেন, বলে হুজুর আপনি আমাদের আমির সাহেব, আপনি আমাদের আমির সাহেব। বলে কিসের আমির সাহেব,
কোন কাজের আমিষ্যাদ? আমার তো কোনো পরিচয় নাই, আমি তো একজন অপরিচিত মানুষ। বলে না হুজুর এত কথা বুঝি না। কেন, কি হয়েছে আমাদেরকে বলো, আমাকে খুলে বলো। তখন যুবকরা বলল, আমরা 8-10 জন যুবক এলাকা থেকে বাহির হয়ে চলে এসেছি, আমরা একথার উপর দৃঢ়ভাবে দৃঢ় হয়ে গিয়েছি, পরিপূর্ণ সংকল্প করে নিয়েছি অন্তরে যে আমরা ইসলামের উপর চলব, আমরা পরিপূর্ণ কোরআন হাদিস মতে চলব। তবে আমাদেরকে রাহবারি কে করবে, রাস্তা দেখাবে কে, সঠিকভাবে আমাদেরকে উপদেশ নসিহত কে দিবে আমাদেরকে, এর জন্য কোন রাহবার আমরা খুঁজে পাচ্ছি না, পথ প্রদর্শক খুঁজে পাচ্ছি না। আমরা নিয়ত করলাম যে আপনাকে আমরা আবিষ্কার বানাবো, আপনি আমাদের আবিষ্কার হবেন, আপনার নেতৃত্বেই আমরা এখানের মধ্যে আজ ইসলামিক ভাবে জীবনযাপন করব। আচ্ছা ঠিক আছে চলো, চলতে শুরু করলেন আমিষ্যাবের ওয়ার্ডার, আমিষ্যাবের সঙ্গে চলতে শুরু করলেন। সামনের মধ্যে কোনো গ্রাম পড়লে সেখানে তারা অবস্থান করে, মানুষকে ওয়াজ নসিহত করেন, আবার সেখান থেকে চলতে শুরু করেন। এবং প্রত্যেক গ্রামের মধ্যে যখন কিছু নসিহত করেন, দুই একজন যুবক তার সাথে তৈরি হয়ে যায়, আমরাও আপনার সঙ্গে যাব। পরের গ্রামে গিয়ে কিছু নসিহত করেন, আবার কিছু যুবক তৈরি হয়ে যায়, তার পরের গ্রামে গিয়ে আবার নসিহত করেন, আবার কিছু যুবক তৈরি হয়ে যায়। এভাবে হতে 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 1000-এর মতো শূন্য তার পিছনে জমে গেল, 1000 যুবক তার পিছনে জমে গেল। তখন থেকে শুরু হয় তার পথ চলা। পাশে একটা খ্রিস্টান রাজ্য ছিল, তো আমিষ্যাব অর্ডার দিলেন, দেখো আমরা মুসলমান, পাশের খ্রিস্টান রাজ্যের মধ্যে খ্রিস্টান রাজা নিরীহ মুসলমানদের উপর বেশি জুলুম অত্যাচার করে, চলো আমরা 1000 যুবক আছি, 1000 আল্লাহর সৈনিক আছি মুজাহিদ, আগে সর্বপ্রথম খ্রিস্টানদের উপর হামলা করব এবং মুসলমানদেরকে মুক্তি করে দেব। তো আল্লাহ রব্বুল আলামিন সেই খ্রিস্টান রাজার অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। সে বলেন, এ সমস্ত যুবকের সাথে আল্লাহর সৈনিকের সাথে তো আমার পারা সম্ভব না। প্রস্তাব পাঠালেন, শোনো সমঝোতার মধ্যে আসো, তোমরা যদি আমাদের সমঝোতা মেনে নাও তাহলে আমার মেয়ে আছে, আমার মেয়ে তোমাকে বিবাহ দেব। ওই রাজার একটাই মেয়ে ছিল, কোনো ছেলে সন্তান ছিল না। শেষ পর্যন্ত চুক্তিতে মেনে ওই যুবকের কাছে, ওই ওসমান ইবনে আরতুগুল তার কাছে সেই খ্রিস্টান রাজা তার মেয়েকে বিবাহ দিলেন। কিছুদিন পরে রাজা মৃত্যুবরণ করলেন, এলাকার মানুষ, সে যেহেতু রাজতন্ত্র, বাবা মরে গেলে ছেলে হয়, ছেলে মরে গেলে নাতি হয়। এখন তার পরিবারের মধ্যে মেয়ে ছাড়া আর কেউ ছিল না। এখন যেহেতু তার পরিবারের কেউ নাই, এখন রাজা বানাতে হবে কাকে? বলে তার একটা মেয়ের জামাই আছে, তাকে বসাইয়া দাও, তাকে বসাইয়া দাও। তাকে সর্বপ্রথম রাজত্বের মধ্যে তাকে বসিয়ে দেওয়া হলো সিংহাসনের মধ্যে, সে রাজা হয়ে গেল। ছিল এলাকা থেকে বিতাড়িত, শেখের দরবার থেকে বিতাড়িত, আল্লাহ তাকে রাজ দরবারের সিংহাসনে বসিয়ে দিয়েছেন, বাদশাহ হিসাবে কবুল করেছেন। সেখান থেকে শুরু হয় খেলাফত ওসমানিয়ার পথ চলা, 100 বছর পর্যন্ত ইউরোপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমানী খেলাফত প্রতিষ্ঠিত রেখেছেন। আমল ছিল কিন্তু একটা ছোট্ট আমল, কি মনে আছে সেটা? কোরআনের দিকে পাও বিছিয়ে শুয়েছিল, এবং যখন সেটা স্মরণে আসছে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করেছে, তওবা করেছে। অথচ আমার ঘরে কোরআন পড়ে আছে, এমন জায়গায় এমন ভাবে পড়ে আছে, আমার কোনো হুঁশও নাই, সারা বছর কোরআনও ধরি না, সারা বছর কোরআনের খোঁজ খবরও রাখি না। তো বলছিলাম, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আল্লাহর মাঝে সম্পর্ক স্থাপনের জন্য কোরআনকে মাধ্যম বানিয়েছেন। আমি আপনি কোরআনের সংস্পর্শ নিতে পারি নাই, আমার ছেলে সন্তানকে আমি কোরআন শিক্ষা দেব, আমি আপনি আল্লাহর সাথে কোরআনের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে পারি নাই, আমার ছেলেকে আমি কোরআন শিক্ষা দিয়ে তার মাধ্যমে আমি আল্লাহর কাছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করব। এজন্যই দারুল উলুম করিমিয়া বশিকপুর মাদ্রাসা, এখানের মধ্যে মাদ্রাসার উদ্যোগে ইনশাআল্লাহ সামনে থেকে তারা হেফজখানা চালু করবে, হাফেজে কোরআন তৈরি করে দিবে। কত সাধনা, কত কষ্টের পরে একজন হাফেজে কোরআন তৈরি হয়, অনেক লম্বা কথা। সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ, আমি যেহেতু শেষ বয়স,
করতে পারি নাই নিজের ছেলে সন্তানদের মধ্য থেকে নিজের নাতি নাতনিদের মধ্য থেকে একজনকে করে আমি কোরআনে হাফেজ বানাবো আগামী বছর যখন এই মাদ্রাসার মধ্যে তাহফিজুল কোরআন হেফজ বিভাগ খোলা হবে আমার ছেলেকে আমার নাতিকে আমি এই মাদ্রাসার হেফজখানায় ভর্তি করে দেব পারবো তো ইনশাআল্লাহ সবাই অন্তর থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সময় ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কমাসকম একজন করে হাফেজ কোরআন তৈরি করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের দিন হাফেজের বাবা হিসেবে ওঠার তৌফিক দান করেন সবাই বলি আমিন আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে হাফেজের দাদা হিসেবে হাফেজের নানা হিসেবে হাফেজের চাচা হিসেবে কিয়ামতের দিন ওঠার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন